নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। চামড়া গুদামের সড়ক অবরোধ, আশ্বাস দিলেও মানতে নারাজ। কলেজ রোড থেকে উদ্ধার কিং কোবরা, দৈর্ঘ্য আনুমানিক 9 ফুট। দশ দিনের বরাক সফরে বিজেপির রাজ্যিক সভাপতি, দলীয় শক্তি বৃদ্ধিতে পদার্পণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে পূর্ব শিলচরের একমাত্র যোগাযোগ রক্ষাকারী পুরাতন লক্ষ্মীপুর রোডটি। বেহাল সড়কের জন্য প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন, এমনকি সড়ক সংস্কারের দাবি জানিয়ে বার কয়েক বিভিন্ন স্তরের আধিকারিকদের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি। সড়কটির প্রতি অবহেলার নিমিত্তে বৃহত্তর পূর্ব শিলচরের জনগণের মধ্যে সৃষ্টি হয় ক্ষোভের ঝড়। বৃহস্পতিবার এই পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। এদিন ক্ষুব্ধ জনতা শহরের চামড়াগুদাম পয়েন্টে সড়ক সংস্কারের দাবিতে সড়কে নেমে পড়েন। সকাল 9টা থেকে এই ব্যস্ততম সড়কে যান চলাচল বন্ধ করে অবরোধ গড়ে তোলেন। পরে মাথা মুন্ডন করে প্রতিবাদ সাব্যস্ত করেন ক্ষুব্ধ জনতারা। কাজে হাত না দেওয়া পর্যন্ত অবরোধ মুক্ত করবেন না এমন সিদ্ধান্ত নিয়েই আন্দোলন শুরু করেন তারা। অবরোধের ঘণ্টা দুয়েক পর পূর্ত বিভাগের আধিকারিক এ কে চক্রবর্তী ও সদর পুলিশ বাহিনী অবরোধস্থলে পৌঁছান। আধিকারিক চক্রবর্তী সপ্তাহ দিনের মধ্যে কাজ শুরু করার আশ্বাস দিলেও তা মানতে নারাজ ছিল ক্ষুব্ধ জনতা। তারা বলেন, তাদের দাবি যতক্ষণ পর্যন্ত এক্সকেভেটর দিয়ে কাজ শুরু করা ও পাথর ফেলা না হয় ততক্ষণ পর্যন্ত আন্দোলনে অনড় থাকবেন। পরে অবরোধ চলাকালীন বেরেঙ্গার বাসিন্দা আজমল হোসেন লস্কর বলেন, এই বেহাল সড়কটির জন্য তারা পূর্ত বিভাগের জেলা শাসক সহ জনপ্রতিনিধিদের কাছে বারংবার দাবি জানালেও কোনো পদক্ষেপ নেননি কেউই। তিনি আরো বলেন, পূর্ত বিভাগের আধিকারিক সহ কর্মীরা সড়কটি পরিক্রমা করে গত নভেম্বরের 1 তারিখ থেকে কাজ শুরু হবে বলে জানিয়েছিলেন, কিন্তু আজ 1.5 মাস অতিক্রম হওয়ার পরও কাজে কোনো হাত দেওয়া হয়নি। ইতিমধ্যে আমরা 3 জন লোককে হারিয়েছি এই রাস্তার জন্য। এক উদীয়মান ক্রিকেটারকে হারিয়েছি, একজন সরকারি চাকরিজীবী লোককে হারিয়েছি এবং একজন বয়স্ক লোককে হারিয়েছি। এই রাস্তায় দুর্ঘটনায় 3 জন লোকের মৃত্যু হয়েছে এবং আমরা এখানে এই মৃত্যু ডেড বডি রেখে প্রতিবাদ করেছি। আজকে নির্লজ্জের মতো বারবার আমাদেরকে কথা দেওয়া হয়েছে, রাজনৈতিক স্তরেও কথা দেওয়া হয়েছে, প্রশাসনিক স্তরেও কথা দেওয়া হয়েছে, বিভাগীয় স্তরে কথা দেওয়া হয়েছে, কিন্তু কাজ হচ্ছে না। আমরা একটা আশ্চর্যের মতো চিন্তা করতে চাই যে এই যে রাস্তাটা পিডাব্লিউডি ডিপার্টমেন্টের ম্যাপের মধ্যে নাই নাকি, যদি ওদের ম্যাপে থাকতো তাহলে নিশ্চয় ওরা কাজ করতো। এবং আমরা বলেছিলাম, যদি আপনাদের নিকট এই রাস্তা সংস্কারের টাকা না থাকে আপনারা এসে আমাদেরকে বলে দিয়ে যান, আমাদেরকে এনওসি দিয়ে দেন, আমরা আমাদের এলাকাবাসীর পক্ষে চাঁদা কালেকশন করে এই রাস্তাকে সংস্কার করে গ্রামবাসীদের চলার উপযুক্ত করে দেব। একদিকে আমাদেরকে এনওসি দেওয়া হয় না, একদিকে কাজ করে দেওয়া হয় না, এমন এক বৈষম্য স্বীকার করা হচ্ছে, এর জন্য আমরা আজকে আন্দোলন করতে বাধ্য। আপনারা কি মনে করেন, এটা কি শাসিত সরকারের সাংসদ বা এমএলএ তারা দায়ী রয়েছে? আমরা ঠিক বা আজকের এই প্ল্যাটফর্ম রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্ল্যাটফর্ম নয়, আমরা একটা সামাজিক সংস্থা থেকে আন্দোলন করছি, কিন্তু এখানে আমরা বৈষম্য স্বীকার হয়েছি সেটা আপনারা বলে দিতে পারেন, আমরা বৈষম্য স্বীকার। বৃহস্পতিবার শিলচর কলেজ রোড এলাকার ব্যবসায়ী রাজু রায়ের দোকান থেকে আনুমানিক 8 থেকে 9 ফুট উচ্চতা এবং 4 থেকে 5 কেজি ওজনের ফিমেল কিং কোবরা উদ্ধার করা হয়। জানা যায়, ফিমেল কিং কোবরা বিশ্বের সবথেকে বড় ও বিষাক্ত সাপ এবং এ ধরনের সাপ অন্য সাপকে নিজের আহারের জন্য ব্যবহার করে থাকে বলে জানানো হয় বন বিভাগের পক্ষ থেকে। এদিন ব্যবসায়ী রাজু দাসের দোকানের আশেপাশে একটি আলত সাপকে খেতে তার দোকানে ভেতর প্রবেশ করে সাপটি। বিষয়টি পাঁচকান হতে ভিড় জমান স্থানীয়রা। পরে বন বিভাগের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে আমরা কই রেড স্নেক, তো বেসিক্যালি সাপ সাপড়ে খায়। তো এগুলো আমরা ঘরে আশেপাশে থাকে সাপ, কিন্তু বেসিক্যালি আমরা জানি না, কিন্তু অ্যাকচুয়ালি সাপ আমার আশেপাশে থাকে,
সাপরা অ্যাকচুয়ালি আঙ্গ কাছাড় মানে বারাকগুলিতে খালি চারটাই বিষাক্ত সাপ পাওয়া যায়, বাকি কোনো সাপ বিষাক্ত না। চারটা কিটা কিটা? চারটা হলো আপনি এটা কিং কোবরা, মনোক্লেট কোবরা, গ্রেটার ব্ল্যাক ক্রেট, আর আপনি গ্রেটার মনোক্লেট কোবরা ব্যান্ডেড ক্রেট, সরি, তো বেসিক্যালি ব্যান্ডেড ক্রেট, কিং কোবরা, গ্রেটার ব্ল্যাক ক্রেট আর মনোক্লেট কোবরা, এই চারটাই সাপ বিষাক্ত, বাকি কোনো সাপ বিষাক্ত না। এটা কিং কোবরা ধরা হয়েছে না? এটা কিং কোবরা মোটামুটি আপনি 8 থেকে 9 ফুট হইব। 9 ফুট হইব না? এটা ওজনও ভালো ওজন আছে, চাই সাড়ে কেজি চাই কেজি। বরাকে 11টি সমষ্টিতে দলীয় অনুষ্ঠান করতে বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রঞ্জিত দাস 10 দিনের বরাক সফরে এলেন। এদিন তিনি বলেন, আগামী বিধানসভার নির্বাচনে বরাক থেকে 13টি সমষ্টিতে বিজেপি দখল করতে সক্ষম হবে, এ নিয়ে 10 দিনের বরাক সফরে তার আগমন। বরাক উপত্যকার বিভিন্ন স্থানে তিনি সভা অনুষ্ঠিত করে দলের শক্তি বৃদ্ধি করবেন বলে জানান। যুদ্ধকে আধার হিসেবে নিয়ে আমরা, বিকাশকে মূল ইস্যু হিসেবে নিয়ে আমরা আগন্তুক দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা ফির সরকার গঠন করার জন্য আমরা প্রচেষ্টা করেছি। আমরা সবসময় আমরা বলি যে বিজেপি প্লাস ইজ ইকুয়াল টু 100+। অনেকে ভাবে যে এটা একটা স্লোগান, একচুয়ালি একটা স্লোগান না, এটা বাস্তবতা রয়েছে। এই অঙ্কটা আমি অল্প আপনাদেরকে হিসাব দিচ্ছি। আমাদের ভারতীয় জনতা পার্টির 60টা সিট রয়েছে। এই 60টা সিট রয়েছে, 60টা সিট আমাদের ভারতীয় জনতা পার্টির কেরা টিকিট পায় না পায় এগুলো আমরা জানি না। এগুলো সব সার্ভে, সার্ভেতে যার নাম থাকবে, স্টেটের একটা সার্ভে চলছে এরকম, সেন্ট্রালের সার্ভে চলবে, 3টা করে সার্ভে হবে, ওই 7টা সার্ভের ভিতরে যার নাম্বার 1 নম্বর থাকবে এনআই টিকিট পাবে। এই টিকিট না মুখ্যমন্ত্রী টিকিট দিতে পারবে, না নেডার কনভেনার টিকিট দিতে পারবে, না রাজ্যিক সভাপতি টিকিট দিতে পারবে, কারোর টিকিট দেওয়ার ক্ষমতা নেই। বা টিকিট যারা পাবে সার্ভের আধারে পাবে। বই পোকাদের জন্য সুখবর, শুরু হতে চলেছে শিলচরের ঐতিহ্যবাহী 29তম শিলচর বইমেলা 2020। করোনা মহামারীর ফলে শিলচরের ঐতিহ্যবাহী বইমেলা 2020কে কিছুটা সংকুচিত করা হয়েছে এবং এবার বইমেলা প্রাঙ্গণের পরিবর্তে ইন্ডোরে আয়োজন করা হবে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করে একথা জানান শিলচর বইমেলার সভাপতি তথা বিশিষ্ট কবি সাহিত্যিক অতীন দাস। তিনি বলেন, দীর্ঘ 38 বছর থেকে চলে আসা শিলচর বইমেলা করতে পারব এটাই সকলের কাছে সন্তুষ্টির ব্যাপার। আগামী 19শে ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। 19শে ডিসেম্বর বিকেল 3টে বইমেলার শুভ উদ্বোধন করা হবে, তবে কোভিড প্রোটোকল মেনে এবছরের বইমেলা 3 দিনের করা হয়েছে। আমাদের যেটা শিলচর বইমেলা, এটা খুব ঐতিহ্য সম্পন্ন বইমেলা, এটা প্রায় 38 বছর আগে এখানে শুরু হয়েছে। হ্যাঁ, কিন্তু এইবার তো সব জায়গাতেই এই যে কোভিডের জন্য ঠিক মতো এটা হইতেছে না, ইভেন ক্যালকাটাতেও খুব মানে সীমিত আকারে হয়। তো আমাদের এটাও যাতে আমাদের যেটা ধারাবাহিকতাটা নষ্ট না হয় এই জন্য আমরা এই উদ্যোগটা আমরা নিচ্ছি। আমাদের এই ওয়ার্কিং প্রেসিডেন্ট যিনি স্বর্ণালী চৌধুরী, তিনি তার এই হোটেলের যেটা হলটা আমাদেরকে দিচ্ছেন, এই ইয়েতে আমরা এই 3 দিন ব্যাপী যেটা মেলাটা আমরা করতে সক্ষম হইব। আমরা যারা বইপ্রেমী মানুষ মানে শহরের সবাইকে আহ্বান জানাচ্ছি এই 3 দিন যাতে তারা এখানে উপস্থিত হন। আর এমনিতে শনিবারে 3টা থেকেই আরম্ভ হইব 8টা পর্যন্ত, রবিবারে 12টা থেকে আরম্ভ হইব, সোমবারেও 3টা থেকে 8টা পর্যন্ত। এইখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, সাহিত্য নিয়ে পাঠ মানে কবিতা গল্প যদি কেউ পড়তে চায় তার সুযোগ থাকবে। পরে শিলচর বইমেলার কার্যকরী সভানেত্রী স্বর্ণালী চৌধুরী বলেন, বইমেলায় প্রবেশ করতে হলে সকলের মাস্ক পরিধান করা অনিবার্য, মাস্ক ছাড়া কাউকে মেলাতে প্রবেশ করতে দেওয়া হবে না। তিনি আরো বলেন, মেলা চলবে 3 দিন, বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত। আসুন, বই নিয়েও জয়েন করুন এবং আপনার এসে বই মেলা দেখে যান, বই পড়ুন, বই কিনুন এবং এখানে যার যার ছেলেমেয়েদের নিয়ে নাচ গান কবিতায় অংশগ্রহণ করুন। আর এটা এবারের বইমেলাটা আমাদের বরাকবাসীর কাছে আমাদের তরফ থেকে উপহার, কারণ কোভিডে সবাই খুব কষ্ট করেছে, বাড়িতে থেকে বই ছিল সবার সঙ্গে, সেই বই এসে
মেলার মধ্যে দেখুন, মেলা থেকে কিনে নিয়ে যান, সেটাই আপনাদের কাছে আমাদের কমিটির তরফ থেকে অনুরোধ রইল। বিশেষভাবে আপনারা সবাই এসে বই মেলাতে জয়েন। আমড়াঘাট সোনাই শিলচর ও আমড়াঘাট কাবুগঞ্জ শিলচর রোডে চলাচল করা বাস ক্রুজার সহ অন্যান্য যাত্রীবাহী গাড়িতে যাত্রীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে গত 11 নভেম্বর আমড়াঘাট গণপ্রতিবাদী সভার পক্ষ থেকে কাছাড়ের জেলাশাসককে এক স্মারকলিপি প্রদান করা হয়েছিল। পরে তার জবাবে গত 7 ডিসেম্বর জেলাশাসকের পক্ষ থেকে জানানো হয় জেলা পরিবহন বিভাগ ব্যবস্থা গ্রহণ করে সংস্থাকে অবগত করবে, কিন্তু আজ 10 দিন অতিবাহিত হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন সংস্থার কর্মকর্তা নজরুল ইসলাম লস্কর। এদিকে আমড়াঘাট থেকে কাবুগঞ্জ পর্যন্ত যাত্রীদের কাছ থেকে ডিজেল অটো মাথাপিছু 30 টাকা ভাড়া আদায় করছে বলেও অভিযোগ রয়েছে। আমড়াঘাট টু শিলচর সোনাই হইয়া যে বাস লাইনগুলো যায় সেগুলোর মধ্যে অতিরিক্ত ভাড়া নেওয়া হওয়া তার প্রতিবাদে আমরা একটা মেমোরান্ডাম পেশ করি 11 তারিখে। পরবর্তী আমি ব্যক্তিগতভাবে 13 তারিখে এটা খবর নিয়ে ডিসি অফিসে, পরে 7-12 তারিখে ডিসি মহোদয় আমাদেরকে একটা ইনফরমেশন দিয়েছেন যে দ্বিতীয় মহোদয় এই বিষয়ে অ্যাকশন গ্রহণ করবেন, কিন্তু আমরা দেখছি যে আজকে 7 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত এখনও কোনো মানে ব্যবস্থা গ্রহণ করা নাই। জনগণ আবার আগের মতো ভাড়া বৃদ্ধি হারে ভাড়া দিতেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি নির্মাণে অবৈধভাবে অর্থ চাওয়ার অভিযোগ উঠল জিপির জিপিসি সাজান আহমেদ লস্করের বিরুদ্ধে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জিপির 4 নম্বর গ্রুপের হাসিমুদ্দিন আহমেদ, আনফার আলী ও রবিজুল হক বলেন, তারা তাদের বাড়ি নির্মাণের জন্য প্রায় 2 মাস আগে 32,500 টাকা পেয়েছিলেন, কিন্তু সেই টাকা দিয়ে বাড়ির কাজ শুরু করার পর দ্বিতীয় কিস্তির টাকা বরাদ্দ করা হচ্ছে না। তাদের অভিযোগ, জিপিসি সাজান উদ্দিন 10-20 হাজার টাকা অবৈধভাবে অর্থ দাবি করেন। এ নিয়ে জানতে চাইলে সাজান বলেন, পঞ্চায়েত প্রতিনিধিদের টাকা দিতে হয়, টাকা না দেওয়ার ফলে অর্থ বরাদ্দ করছেন না, এ নিয়ে তারা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। উল্লেখ্য, অবৈধভাবে অর্থ চাওয়ার এই অভিযোগটি সোনাই ব্লকের বিডিওকে এক স্মারকপত্রে অবগত করেছিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীরা। আমি 32,500 টাকা পাইছি ফার্স্ট কিস্তি, পাওয়ার পরে ফার্স্ট কিস্তির পয়সাটা আমি কাজে লাগাই দিছি। লাগানির পরে আমার বড়কাল বাড়ির সাজান বাইয়ে তাই আমার ফটোটা তুলে লিয়া গেল না, তাই কই না আমার 12,000 দেওয়া যদি তে আমি ফটো তুলে দিয়া দিম, আর এই 12,000 টাকা দিলে আমরা একটা বাটাবাটি আছে, আমরা বাটাবাটি করতাম পঞ্চায়েত এপি মেম্বার সবরে। আমি বলছি ভাই 12,000 টাকা আপনারা আমি দিতাম পারতাম না, তুমি আমার ফটোটা মারিয়ে নেওয়াইয়া আর পরিবর্তন আচ্ছা দেখা যাইব। ও কইছে না তে তোমার ফটো আমি তুলতাম পারতাম না, তোমার ফটো যে মারতো আর মারবো আইয়া আমি তোমার ফটো মারতাম পারতাম না। কইয়া তো তাই না আজ দিন তো আইলা না, অন্য অন্য গোড়ান তোর পয়সা ফটো মারিয়ে গোড়ান তোর পয়সা উঠ্রইয়া আসে, আমি আমার ঘরের পয়সা ফটোও মারা হইল না, কোনো পয়সা হামাইলও না, আজ প্রায় 2 মাস থাকিয়া ও আমার ঘর খান বল। জল জীবন প্রকল্পের মাধ্যমে একই দিনে সোনাই সমষ্টিতে বেশ কয়েকটি জল সরবরাহ প্রকল্পের কাজের সূচনা করলেন এলাকার বিধায়ক তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। বৃহস্পতিবার সমষ্টির দক্ষিণ মোহনপুর, সুন্দরী, স্বাধীনবাজার ও কুচুদরম জিপিতে 8টি প্রকল্পের কাজের সূচনা করেন তিনি। এ নিয়ে বিভিন্ন স্থানে পৃথক পৃথক সভাও অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যক্ষ বলেন, জল জীবন প্রকল্পের মাধ্যমে প্রথম পর্যায়ের 22টি প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ হচ্ছে, প্রায় 9 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ কাজ হবে বলে অভিমত ব্যক্ত করেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় এসডিও এস দাস, জি তাজউদ্দিন প্রমুখ। বিভিন্ন জিপিতে যেগুলা পুরানা পিএইচসি স্কিম ছিল, যে অনেকটা পিএইচসি স্কিম ডিফাং ছিল, অনেকটা পিএইচসি স্কিম আংশিক চলা অবস্থায় ছিল, ওই স্কিমের মধ্যে 22টা স্কিম যে যে মানে যে যে এম যেটা জল জীবন মিশনের অন্তর্ভুক্ত করা হয়েছে, প্রায় 10 কোটি টাকার এই জল জীবন মিশনের কাজের আজকে মানে শিলান্যাস করেছি। আর এই জল জীবন মিশনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর
একটা যোজনা নিয়েছেন যে জল জীবন মিশন, প্রত্যেক মানুষের ঘরে যাতে বিশুদ্ধ জল পৌঁছে দেওয়া যায়, আর এই চিন্তাধারাকে যাতে সফল করতে করা যায় এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা 22টা স্কিমের শুরু করেছি। আগামী 2 মাসের ভিতরে যাতে প্রত্যেকের ঘরে ঘরে যায় বিশুদ্ধ জল পৌঁছে এই উদ্দেশ্য নিয়ে আজকে মানে শিলান্যাস হয়েছে, আর যাতে মানুষ জলের অভাব না করে, জলের আরক নাম জীবন, জল ছাড়া মানুষ বাঁচে থাকতে পারে না। এই সোনাইর সমষ্টির পর্যায় ফার্স্ট কিস্তিতে 22টা, আরও সেকেন্ড কিস্তিতে আরও 25টা আছে। এক পর্যায়ক্রমে প্রত্যেকটা স্কিমকে জল জীবন মিশনের অন্তর্ভুক্ত করা হবে। আবারও নামালিকা উদ্ধার করে পুলিশকে সমঝে দিল গৈরিক ভারত। বৃহস্পতিবার মেয়েটিকে সাথে নিয়ে গৈরিক ভারতের কাছাড় জেলার সাধারণ সম্পাদক রাজদীপ ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক মধুমতমা দাস কানুনগো সহ অন্যান্যরা কাছাড় পুলিশ সুপারের দ্বারস্থ হলে মেয়েটিকে তার হাতে সমঝে দেন। উল্লেখ্য, আগেও গৈরিক ভারত এই নাবালিকা মেয়েটিকে উদ্ধার করেছিল শিলচরের এক ভিনধর্মী যুবকের বাড়ি থেকে। তারপর আদালতের আদেশে মেয়েটিকে তার এক আত্মীয়ের হাতে তুলে দেওয়া হয়। সেই আত্মীয় মেয়েটিকে অন্য একটি সংগঠনের কার্যালয়ে সমঝে দেন, কিন্তু সেখান থেকে মেয়েটি পালিয়ে যায়। পালানোর পর গৈরিক ভারতের শিলচর নগর সমিতির বিশিষ্ট কর্মকর্তা জননাথের বিশেষ তৎপরতায় আবারও তাকে উদ্ধার করে আইনের হাতে তুলে দেওয়া হয়। আজ আমরা গৈরিক ভারতের প্রতিনিধি দলেরা কাছাড়ের পুলিশ সুপারের কাছে এসেছি আমাদের পুলিশ সুপারের সাথে দেখা সাক্ষাৎ করতে। আমাদের আসার কারণ হলো গিয়ে আমার সাথে মেয়েটি উপস্থিত আছে। মেয়েটিকে আমরা অনেকদিন আগে, বিগত অনেকদিন আগে মেয়েটিকে আমরা উদ্ধার করেছি আমাদের হিন্দু সম্প্রদায়েরই মেয়ে। মেয়েটিকে উদ্ধার করার পরে আমরা মেয়েটিকে পুলিশের কাছে দিয়ে দিয়েছিলাম। মেয়েটিকে কোর্টে উঠানো হয়েছে, কোর্ট থেকে ওর আত্মীয় একজনের কাছে দেওয়া হয়েছে। ওর আত্মীয় নাকি কোনো একটি সংগঠন এনার কার্যালয়ে ওকে দিয়ে দিয়েছিল। তারপর মেয়েটির বক্তব্য হিসাবে ওই সংগঠনের কার্যকর্তা না কি আমরা জানি না, যা সঠিক ব্যাপার আমরা জানি না, কিন্তু মেয়েটির বক্তব্য হিসাবে মেয়েটির সাথে ওরা অশালীন আচরণ করেছে, মেয়েটির সাথে কুকাণ্ড করতে চেষ্টা করেছে এবং মেয়েটিকে মারধর করেছে। আচ্ছা ঠিক আছে, থামো, আমরা কথা কই। তারপর আমরা মেয়েটিকে যখন মেয়েটি আমাদের কাছে আবার মেয়েটি আবার ওই সংগঠনের কার্যালয় থেকে পিছওয়ালে পালিয়ে এসেছে আসার পরে মেয়েটির যার কাছে গেছিলো ওই ব্যক্তিটি আমাদের কাছে মেয়েটিকে হ্যান্ডওভার করেছে আমাদের জন ভাইয়ের কাছে। তারপর মেয়েটি আমাদের কাছে আসলো, আমরা মেয়েটিকে নিয়ে আজকে আমরা আইনের দ্বারস্থ হয়েছি। কারণ আমাদের এটাই সঠিক লেগেছে, যেহেতু মেয়েটি মাইনর, একটি মাইনর মেয়েকে আমরা কোনো মতে আমাদের কাছে রাখতে পারি না, সেই জন্য আমাদের এসপি স্যারের সাথে আমি যোগাযোগ করে আমাদের এসপি স্যারের কাছে আমরা এসেছি। এবং খোঁজ শিলচরের পক্ষ থেকে প্রাক্তন মন্ত্রী ডক্টর লুৎফর রহমান স্মৃতিতে আগামী 20 ডিসেম্বর সকাল 11টায় স্থানীয় বঙ্গভবন প্রেক্ষাগৃহে সমাজের বিভিন্ন স্তরের প্রায় 15 জন গুণীজনদের স্বীকৃতি স্বরূপ সংবর্ধনা দেওয়া হবে। এতে রয়েছেন 3 জন ডাক্তার, 4 জন সমাজসেবী, সংগঠক, ক্রিকেট খেলোয়াড়, হকি খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়, করোনা যোদ্ধা, নতুন খেলা আবিষ্কারক সহ আরও অনেকে। সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরাক বঙ্গের জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী, ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য, ডক্টর ইকবাল বাহার, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোর, শেখর দেব প্রমুখ। প্রতিবছরের মতো এই বছরে আমরা 15 জন গুণীজনকে সম্বর্ধনা জানাব এবং এই অনুষ্ঠান প্রতিবছর আমরা করে থাকি। অন্যান্য বছর আমরা আরো বড় আকারে করি, কিন্তু এই বছর যেহেতু COVID-19 অসুখ প্যান্ডেমিক মহামারীর জন্য আমরা একটু লিমিটেশনের মধ্যে এসে গেছি এবং কোভিড প্রোটোকল মেনেই আমরা এই অনুষ্ঠানটা করব এবং আপনাদের সবাই সাহায্য সহযোগিতা এবং উপস্থিতি আমরা কামনা করি। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরও একবার। চামড়া গুদামের সড়ক অবরোধ, আশ্বাস দিলেও মানতে নারাজ। কলেজ রোড থেকে উদ্ধার কিং কোবরা, দৈর্ঘ্য আনুমানিক 9 ফুট। দশ দিনের বরাক সফরে বিজেপির রাজ্যিক সভাপতি, দলীয় শক্তি বৃদ্ধিতে পদার্পণ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।